নবজাত শিশু ত্বক এতটাই সেন্সিটিভ থাকে যে জন্মের পরে আমরা তাদের স্কিনে বিভিন্ন রকমের র্যাশেস দেখে থাকি। আজকের ভিডিওতে কথা বলবো এরকমই কিছু র্যাশেস নিয়ে। হ্যালো প্যারেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনামিকা আর আপনারা দেখছেন বিএ পজিটিভ মম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে 7টি বিভিন্ন রকমের র্যাশেস যা আমরা নবজাত শিশুর স্কিনের উপরে দেখে থাকি, এবং এই র্যাশেসগুলো কেন হয় এবং তার সমাধান আমরা কিভাবে পাব, সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমি বিস্তৃত আকারে আলোচনা করব। তবে তার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। এবার আসছি যে নবজাতকের ত্বকে বা একটু বড় শিশুদের ত্বকে কী ধরনের র্যাশেস আমরা সাধারণত দেখে থাকি। প্রথম ধরনের যে র্যাশেস সেটা হচ্ছে কি ব্রণ বা সাদা ছোপ। এটা জন্মের কয়েক সপ্তাহের মধ্যে কিন্তু বাচ্চাদের মধ্যে ছোট ছোট ব্রণর আকারে বা গালের চারপাশে আমরা এই ধরনের ছোপ ছোপ দেখতে পারি। এই ব্রণগুলো সাধারণত নাকের ওপরে, গলার আশেপাশে, গালে দেখা যায় এবং স্কিন ভীষণই নরম থাকে বলে এগুলো খুব প্রমিনেন্ট দেখা যায়। এই যে র্যাশেসগুলো দেখছেন বা এই যে ব্রণগুলো দেখছেন সেগুলো কিন্তু তেলের ভারসাম্যহীনতা বা হরমোনীয় পরিবর্তনের সাথে কিন্তু সম্পর্কিত নয়। এই ধরনের ছোট ছোট ব্রণ এগুলোকে বলা হয় মিলিয়া, আর এটা সাধারণত হয়ে থাকে এক ধরনের ছত্রাকের জন্য। এবার আসছি চিকিৎসা, এই মিলিয়া বা এই ছোট ব্রণগুলোকে আমরা কিভাবে সারাতে পারবো। এই মিলিয়া বা এই ছোট ছোট ব্রণগুলোকে সারানোর জন্য কোনো চিকিৎসার প্রয়োজন পড়ে না বা ওষুধের বা আলাদা করে কিছু লাগানোর প্রয়োজন পড়ে না। শিশুরা যখন বড় হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু এই মিলিয়াগুলো চলে যাবে এবং তেল গ্রন্থিগুলো যখন খুলে যাবে ধীরে ধীরে এই মিলিয়াগুলিও কিন্তু অদৃশ্য হয়ে যাবে। তো এটার জন্য আলাদা কোনো চিকিৎসার প্রয়োজন পড়ে না। এবার আসছি দ্বিতীয় ধরনের র্যাশেস, যেটা আমরা সাধারণত শিশুদের ত্বকে দেখে থাকি, সেটা হচ্ছে খুব ছোট ছোট বিন্দু বিন্দু লাল বিন্দু। অ্যাকচুয়ালি শিশুদের ত্বকে প্যাকেটিয়া নামক এক ধরনের লাল বিন্দু বা দানা দেখা যায়। এই লাল বিন্দুগুলো ভীষণই সূক্ষ্ম থাকে। প্যাকেটিয়া রক্তের সূক্ষ্ম নালীগুলো ফেটে যাওয়ার কারণে কিন্তু ঘটে থাকে। এই প্যাকেটিয়া নামক লাল বিন্দু সারানোর জন্য আলাদা কোনো চিকিৎসার প্রয়োজন পড়ে না বা ওষুধেরও দরকার পড়ে না, এগুলো নিজে থেকেই সেরে যায়। এবার নেক্সট যে খুব কমন ধরনের র্যাশেস বাচ্চাদের ত্বকে দেখা যায় সেটা হচ্ছে ত্বকের ওপরে একজিমা। একজিমা সাধারণত লাল হয়ে থাকে চুলকায় এবং সেটা বাচ্চাদের তার বাবা মা থেকে হয়ে থাকে। একজিমা কেন হয়? একজিমা সাধারণত অ্যালার্জি ঘটিত কারণে হয়। আগেই যেটা বললাম, বাবা মার যদি হয়ে থাকে বা পূর্ব কোনো ইতিহাসে ফ্যামিলি মেম্বারদের কারো যদি একজিমা থাকে তাহলে সেটা বাচ্চার হতে পারে। বাচ্চার ত্বকে যদি একজিমা দেখা দেয় বা এরকম অ্যালার্জির সমস্যা থেকে যদি র্যাশেস আছে তাহলে কি করবেন, সেক্ষেত্রে আমি বলবো যে সাবান, ডিটারজেন্ট এই সমস্ত কিছুকে অ্যাভয়েড করুন, তেল অ্যাভয়েড করুন, বাচ্চাদের কাপড় যে ডিটারজেন্টে ধুচ্ছেন সেই ডিটারজেন্টটা চেঞ্জ করে দেখুন, এছাড়া স্নানের জলে একটু অ্যান্টিসেপটিক লিকুইড ব্যবহার করতে পারেন, বাচ্চাকে সাবান বা অন্য ধরনের কোনো সোপ বা বডি ওয়াশ এগুলো ব্যবহার করা থেকে বিরত থাকুন। একজিমা দূর করার জন্য বিভিন্ন রকমের লোশন পাওয়া যায়, ডাক্তারের পরামর্শ নিয়ে সেই সমস্ত লোশনের ব্যবহার করতে পারেন, দেখবেন একজিমা চলে গেছে। এবার আরেকটি খুব কমন র্যাশেস হচ্ছে, সেটা হচ্ছে যে ডায়পার র্যাশেস। বাচ্চাদের ডায়পার র্যাশেস কিন্তু গোটা শরীরে হয় না, ডায়পার র্যাশেস শুধুমাত্র ডায়পার যে এরিয়াতে পরানো হয় সেই সমস্ত গোপনাঙ্গতেই হয়ে থাকে। ডায়পার র্যাশ হলে কি হয়, স্কিনটা একদমই দানা দানা হয়ে যায়, ঘামাচি হলে যেমন হয় সেরকমই ডায়পার র্যাশ হয়। কিন্তু আরেকটা যেটা হয়, ডায়পার র্যাশ হলে ত্বকটা একদম লাল হয়ে যায় এবং খুব জ্বালা পোড়া করে, বাচ্চাদের চুলকানি হয়। ডায়পার র্যাশ থেকে কিন্তু খুব অস্বস্তিও হয়ে থাকে। ডায়পার র্যাশ যে জায়গায় হয় সেই জায়গার স্থানটা কিন্তু একটু গরম থাকে, অনেক সময় বাচ্চাদের ডায়পার র্যাশ থেকে কিন্তু জ্বরও চলে আসতে পারে। তো ডায়পার র্যাশ হওয়ার একমাত্র কারণ হচ্ছে যদি আপনারা ঠিকভাবে ডায়পারটাকে না পরান, শিশুকে যদি দীর্ঘক্ষণ ধরে ডায়পার পরিয়ে রাখেন তাহলে কিন্তু ডায়পার র্যাশ হতে পারে। অ্যাকচুয়ালি ত্বকের মধ্যে যদি আর্দ্রতা থাকে তাহলে তার থেকেই কিন্তু ডায়পার র্যাশ হয়ে থাকে। ডায়পার র্যাশ এড়ানোর একটা ভালো উপায় হচ্ছে বাচ্চাকে কিন্তু বেশিক্ষণ ভিজে ডায়পারে রাখা উচিত হবে না। 6 ঘন্টা যদি বাচ্চাকে ডায়পারে রাখেন তারপরে বাকি কিছুক্ষণ বা 1 ঘন্টা 2 ঘন্টা কিন্তু বাচ্চাকে ডায়পার ছাড়া রাখতে হবে। বাচ্চার স্কিনটা যেন ড্রাই থাকে সেই বিষয়ে নজর রাখতে হবে। ডায়পার র্যাশ যদি হয়ে যায় তাহলে কি করবেন? ডায়পার র্যাশ হয়ে গেলে আমি বলবো সেই কিছুদিন ডায়পার পরাবেন না। আর ডায়পার র্যাশ না হওয়ার জন্য আপনারা ডায়পার পরানোর আগে অবশ্যই ডায়পার র্যাশেস ক্রিম ব্যবহার করবেন, কারণ ডায়পার র্যাশেস ক্রিম ত্বকের উপরে একটা আলাদা প্রলেপ দিয়ে রাখে, সেই জন্য কি হয় ত্বকে সরাসরি আর্দ্রতা এসে টাচ করতে পারে না। আর ত্বক যদি ড্রাই থাকে তাহলে কিন্তু ডায়পার র্যাশেস হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। এছাড়াও ডায়পার র্যাশ না হওয়ার জন্য ডাস্টিং পাউডার ব্যবহার করতে পারেন। বাচ্চার যখন ডায়পার পরিবর্তন করবেন তখন অবশ্যই ডায়পার এরিয়া খুব ভালো করে ঈষদুষ্ণ জল দিয়ে মুছে দেবেন,
এই জায়গাটাকে ড্রাই করে তারপরে ডাইপার ব্যবহার করবেন। আর ডাইপার যখন কিনবেন ভালো কোয়ালিটি সম্পন্ন ডাইপার কিনবেন। আমি ডাইপার নিয়ে এবং ডাইপার র্যাশেস নিয়ে অনেকগুলো ভিডিও করেছি, ডিসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর মধ্যেও একটা লিংক দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। এবার নেক্সট যে র্যাশেস খুব কমন বাচ্চাদের মধ্যে দেখা যায় সেটা হচ্ছে কি তাপজনিত র্যাশ, যাকে আমরা ঘামাচিও বলে থাকি। কি কারণে এ ধরনের র্যাশেস হয়ে থাকে? বিশেষ করে এই র্যাশেস তখনই হয়ে থাকে যখন বাচ্চার শরীর অনেক বেশি গরম হয়ে ওঠে। সাধারণত আমরা মায়েরা কি করি, বাচ্চা ঠান্ডা লেগে যাবে সেই ভেবে গরমকালে বা শীতকালে অনেক জামা কাপড় পরিয়ে রাখি, তো ভেতর থেকে বাচ্চার শরীর গরম হয়ে যায়, তাপ উৎপন্ন করে, তো এর থেকে কি হয় ত্বকের মধ্যে র্যাশেস দেখা দেয়। তো এই ধরনের র্যাশেস সারাবার জন্য আমরা কি করতে পারি ঘরোয়া উপায়ে? সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে ঢিলে ঢালা পোশাক পরিয়ে রাখা, গরমকালে বাচ্চাদেরকে স্নান করানো, প্রয়োজন করলে দিনে দুবার স্নান করানো, খুব ঢেকে রাখা বা খুব গরম কাপড় গরমকালে বা অন্য সময়ও না পরানো। বাচ্চাদেরকে কাপড় কিভাবে পরাতে হয় সেটা নিয়েও আমার ভিডিও আছে, আপনারা চেক করে নিতে পারেন। এবং গরমকালে ঘামাচি হলে আমি যা করি সেটা নিয়েও আমি ভিডিও করেছি, সেটাও দেখে নিতে পারেন। সেটা থেকেও কিন্তু আপনারা অনেক আইডিয়া পেয়ে যাবেন যে বাচ্চার ঘামাচি হলে আমরা কি করতে পারি। এনিওয়েজ, বাচ্চার ঘামাচি হলে যেটা করবেন না সেটা হচ্ছে যে তেল লাগাবেন না আর খুব চুলকাবেন না, তাহলে কিন্তু সেটা আরও হিতের বিপরীত হয়ে যাবে। আরেক ধরনের র্যাশেস বাচ্চাদের ঠোঁটের চারপাশে বা থুতনির এখানে দেখা যায়, সেটা হচ্ছে কি স্প্লিটিং র্যাশেস। এর ফলে থুতনি বা মুখের চারপাশটা একটু লাল লাল দানা দানা দেখা যায়। এই ধরনের র্যাশেস এর কারণ হচ্ছে বাচ্চাদের মুখ থেকে লালা যখন ক্ষরণ হয় অথবা বাচ্চারা যখন থুতু বের করে সেই সময়ে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা না হয় বাচ্চার মুখের চারপাশ, তাহলে কিন্তু এই ধরনের র্যাশেস দেখা দিতে পারে। তো এই ধরনের র্যাশেস যদি হয়ে থাকে বা না হওয়ার জন্য আমরা কি ধরনের স্টেপ নিতে পারি? অবশ্যই বাচ্চার যখন লালা ক্ষরণ হবে বা বাচ্চা যখন মুখ দিয়ে থুতু বের করবে সেই সময় ঘন ঘন বাচ্চার মুখের চারপাশটা আমাদের পরিষ্কার করে রাখতে হবে। এছাড়া প্রতিবার খাওয়ার সময়ও কিন্তু জল দিয়ে বাচ্চার মুখের চারপাশটা পরিষ্কার করতে হয়। তো এই ধরনের র্যাশেজের জন্য কিন্তু আমাদের কোনো রকমের ঔষধের সাহায্য না নিলেও চলে। নেক্সট যে র্যাশেসটা বলবো সেটা অনেক বাচ্চাদের মধ্যে দেখা যায় এবং ঠিকভাবে যত্ন না করলে এটা কিন্তু একটা বিশাল আকার ধারণ করে এবং এটা সারানোটাও খুব মুশকিল হয়ে যায়। আর সেই র্যাশেসটা দেখা যায় বাচ্চাদের স্কাল্পে, সেটাকে বলা হয় ক্রিডল ক্যাপ, অর্থাৎ এটা একটা ক্যাপের মতো হয়ে থাকে মাথার জায়গাটা আর এটা আঁশযুক্ত থাকে। এই র্যাশটা কিন্তু সারাতে হয়, না সারালে কিন্তু পরবর্তীকালে একটু সমস্যা হয়ে যায় যদি এটা অনেক গভীরভাবে হয়ে যায়। বাট শুরুতেই যদি আমরা এর যত্ন নিই তাহলে সেটা অতটা মারাত্মক আকার ধারণ করে না। এই ক্রিডল ক্যাপ বাচ্চাদের তৈরি হয় একদম শেষের দিকে, যখন সে মায়ের গর্ভে থাকে একদম লাস্ট যে স্টেজটাতে, ওই সময় কিছু হরমোনাল পরিবর্তনের জন্য কিন্তু এই ধরনের আঁশযুক্ত র্যাশেস দেখা দেয় বাচ্চাদের মাথায়। তবে সবার মাথায় এটা দেখা যায় না, এটা খুব কম বা কিছু কিছু বাচ্চাদের মাথাতেই দেখা যায়। আমার দুটো বাচ্চার এই সমস্যা হয়নি, আমার ফ্যামিলিতে যে সমস্ত বাচ্চারা এসেছে তাদের মধ্যেও আমি এই সমস্যাটা দেখিনি, বাট এই সমস্যাটা কিন্তু হয়। তো এই আঁশযুক্ত স্কাল্পটাকে পরিষ্কার করা বা পরিষ্কার রাখা খুব একটা কষ্টসাধ্য নয়। আপনারা এর জন্য শ্যাম্পু ব্যবহার করতে পারেন, বাচ্চাকে সপ্তাহে দুবার কি তিনবার শ্যাম্পু করে এই স্কাল্পটাকে পরিষ্কার করতে পারবেন। তবে একটা কথা বলবো, এই আঁশযুক্ত যে স্কাল্পটা আছে এখানে কখনো নোক লাগাবেন না বা চিরুনি দিয়ে ঘষে তোলার চেষ্টা করবেন না, এটা কিন্তু অটোমেটিকলি পরিষ্কার হয়ে যায়। নিয়মিত বাচ্চার মাথা যদি জল দিয়ে বা কাপড় দিয়ে সাফ করা হয় তাহলেও কিন্তু এই আঁশযুক্ত স্কাল্পটা পরিষ্কার হয়ে যায়। তো আজকে যে এই সাত ধরনের র্যাশেজের কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এগুলোর মধ্যে কোনোটাই কিন্তু খুব একটা মারাত্মক না, প্রতিটি র্যাশেজে কিন্তু নিজে থেকেই ভালো হয়ে যায়। এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বাচ্চাদের কোনো রকমের র্যাশেজ যদি হয়েও থাকে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি চলেও যায়। তো এর জন্য ডাক্তারের কাছে যেতে হয় না, তবে ডাক্তারের কাছে তখনই যাবেন যদি র্যাশেস থেকে বাচ্চাদের জ্বর চলে আসে বা দেখছেন যে র্যাশেস থেকে বাচ্চাদের অনেক অস্বস্তি হচ্ছে, কোনো র্যাশেস থেকে বাচ্চাদের পুঁজ বা রক্ত বেরোচ্ছে, বা এমনও হতে পারে যে র্যাশেসগুলো অনেকদিন হয়ে গেছে কোনো রকম কিছুভাবেই আপনি সেগুলোকে নিয়ন্ত্রণে আনতে পারছেন না, তখনই ডাক্তারের কাছে যাবেন। এবার আমি আপনাদেরকে কয়েকটা টিপস শেয়ার করবো যেটা আমি পার্সোনালি আমি নিজেও দেখেছি যে এগুলো এড়ালে কিন্তু র্যাশেজও বাচ্চাদের হয় না। প্রথম হচ্ছে যে বাচ্চাদের জন্য যে ডিটারজেন্টটা ব্যবহার করবেন সেটা যেন ফ্রেগনেন্স বা গন্ধযুক্ত না হয়।
আমি দেখেছি বাচ্চাদেরকে উগ্র গন্ধযুক্ত বা উগ্র কোনো ডিটারজেন্ট দিয়ে যদি বাচ্চাদের কাপড় ধোন, সেটা থেকেও কিন্তু বাচ্চাদের স্কিনে র্যাশেস চলে আসে। ফ্রেগনেন্স গন্ধ থেকেও কিন্তু বাচ্চাদের ত্বকে র্যাশেস চলে আসে, যেটা আমার ছেলের ক্ষেত্রেও হয়েছিল। যখনই বাচ্চাদের কাপড়ের জন্য ডিটারজেন্ট বাছাই করবেন, সেই ডিটারজেন্টটা যেন ক্ষারমুক্ত হয়, ন্যাচারাল হয় এবং এর মধ্যে যেন কোনো রকমের কেমিক্যাল না থাকে, ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসের মাত্রা যেন বেশি থাকে, সেই রকম ডিটারজেন্টে কিন্তু বাচ্চাদের কাপড় ধোবেন। কারণ বাচ্চাদের কাপড় কিন্তু সরাসরি তাদের স্কিনের সঙ্গে টাচ করে। বাচ্চাদের কাপড় যখন মেলবেন, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় মেলবেন, যাতে তাদের পর্যাপ্ত পরিমাণে রোদ লাগে এবং রোদেই বাচ্চাদের কাপড় শুকানোর চেষ্টা করবেন। বাচ্চাদের কাপড়ের যত্ন, কিভাবে কাপড় ধুতে হয়, সেই নিয়ে আমার আলাদা ভিডিও আছে, সেখানে আমি আরো বিস্তৃতভাবে আলোচনা করেছি, অবশ্যই আপনারা সেটা চেক করে নিতে পারেন। এছাড়াও আরো বেসিক কিছু বিষয় যদি আমরা খেয়াল রাখি, তাহলে কিন্তু অনায়াসে আমরা স্কিন র্যাশেস এড়াতে পারি। যেমন বাচ্চাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নবজাত শিশুকে যদি স্নান করার কথা রেকমেন্ড না করা হয়, আমরা কিন্তু তার গা হাত পা প্রতিদিন মুছে দিতে পারি, তো সেটা থেকেও কিন্তু তার স্কিন র্যাশেস হওয়ার চান্সেস অনেক কম থাকে। এছাড়াও অহেতুক খুব বেশি ক্রিম, সাবান, শ্যাম্পু ব্যবহার না করাই ভালো, যখন প্রয়োজন পড়বে তখনই ব্যবহার করা উচিত। অনেক সময় কি হয়, কোনো প্রোডাক্ট থেকেও কিন্তু বাচ্চাদের স্কিন র্যাশেস চলে আসে, রিয়াকশনের ফলে স্কিন র্যাশেস চলে আসে। তো শুধু বাড়তি প্রোডাক্ট বা বাড়তি জিনিস বাচ্চাদের ত্বকে না লাগানোই ভালো। বাচ্চাদের কাপড় নির্বাচনের সময়ও কিন্তু আমাদের নজরে রাখতে হবে, কাপড় যেন খুব নরম হয়, কটনের হয়, সিনথেটিক পলিস্টার উলেন কাপড় থেকেও কিন্তু বাচ্চাদের স্কিন র্যাশেস চলে আসতে পারে। এছাড়াও আরও কিছু বিষয় নজর রাখতে হবে, সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে পর্যাপ্ত পরিমাণে বুকে দুধ পান করাতে হবে। আপনার বাচ্চা যদি 0-6 মান্থের ভেতরে থাকে, তাহলে সে যদি পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ পান করে, তাহলে সে ভিতর থেকে হাইড্রেট থাকবে এবং তার ত্বকও ভালো থাকবে, এই ধরনের র্যাশেস হওয়ার সমস্যাও কিন্তু তার মধ্যে থাকবে না। আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলবো, মায়েদের মধ্যে বাচ্চাদের ত্বকে পাউডার লাগানোর একটা প্রবণতা থাকে, পাউডার থেকেও কিন্তু বাচ্চাদের বিভিন্ন রকমের স্কিন র্যাশেস বা সর্দি কাশির মতো সমস্যা হতে পারে। তাই আমি বলবো পাউডারটাকে সম্পূর্ণ বাচ্চার স্কিন কেয়ার রুটিন থেকে স্কিপ করে দিন। বাচ্চার যদি পাউডারের প্রয়োজন পড়ে, তাহলে সেটা ডাস্টিং পাউডার হওয়া উচিত, আর তখনই পাউডারটা ব্যবহার করবেন যখন মনে হচ্ছে বাচ্চার ত্বকে কোনো রকমের র্যাশেস বা ফুসকুড়ির মতো দেখা যায় তখন। আদারওয়াইজ বাচ্চাদের ত্বকে কোনো রকমের পাউডার ব্যবহার করার কিন্তু প্রয়োজন পড়ে না। প্রতিবারই যখন ডায়পার পরিবর্তন করবেন, ডায়পার এরিয়া ভালোভাবে পরিষ্কার করবেন, তারপরই নতুন ডায়পার পরাবেন, বাচ্চাকে ভিজে ডায়পারে বেশিক্ষণ রাখবেন না, সেটা থেকেও কিন্তু স্কিন র্যাশেস আসে। এছাড়াও বাচ্চাদের কাপড়ের যত্ন করা উচিত, বড়দের সঙ্গে বাচ্চাদের কাপড় মেশাবেন না, বাচ্চাদের ব্যবহৃত সামগ্রী কিন্তু একদমই আলাদা রাখবেন, সে চিরুনি হোক বা তেলই হোক, সাবানই হোক, যাই হোক, সেটা যেন বড়দের সঙ্গে না মেশে, বড়দের জিনিস থেকে ছোটদের জিনিসগুলো সম্পূর্ণভাবে আলাদা রাখবেন। তাহলে দেখবেন বাচ্চাদের স্কিন কিন্তু অনেকটাই ভালো থাকবে এবং স্কিন র্যাশেস হওয়ার চান্সেসও কিন্তু অনেক কম থাকবে। এছাড়াও বাচ্চাকে যে ঘরে রাখবেন সেটা যেন আলো হাওয়া যুক্ত ঘর হয়, স্যাঁতস্যাঁতে ঘর থেকেও কিন্তু বাচ্চার স্কিনে র্যাশেস চলে আসে। বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং একটু সচেতন হয়ে চলার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে অনেক রকমের রোগশোক থেকেও কিন্তু দূরে রাখতে পারি। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আবারও বলছি, যারা প্রথমবার এই চ্যানেলটিকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।